পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুর রাজ্জাক এন আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে 1500 লোকের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টা ছিলেন আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ সাকিব আরমান হুমায়ুন। স্থান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সুরদিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি। বিস্তারিত তুলে ধরেন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লা। প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর চোখ রাখুন। হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্যকনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, ধারাবাহিক লক্ষ্যে আজ আমরা মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সরদিয়া গ্রাম চেয়ারম্যানের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি মাহে রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে হাজার হাজার জনগণকে তিনি নিঃস্বার্থে মানবতার দৃষ্টিতে তিনি সেবাগুলা দিয়ে যাচ্ছে। আজ ঈদমুখী উপলক্ষে আজ ত্রাণ দিচ্ছে নিজ অর্থায়ন থেকে ফ্যামিলিগতভাবে তারা প্রতি বছরে এইভাবে দিয়ে যাচ্ছে। অসহায় মানুষ যারা নি মাহে রমজান পুরো মাস রোজা রাখে তাদের যে ঈদ উপলক্ষে একজন সফল চেয়ারম্যান তিনি আজ যেইভাবে ব্যাপকভাবে যে অসহায় মানুষের পাশে তিনি নিঃস্বার্থে সার্বিকণ সেবাগুলা দিয়ে থাকে, বাবু ভাই একজন সফল চেয়ারম্যান। আসলে আজ কতজনকে এই তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছে বা মাহে রমজান উপলক্ষে যেই ত্রাণগুলা দিচ্ছে প্রত্যেকটা ঈদ উপলক্ষে অসহায় মানুষকে তিনি ত্রাণগুলা দিয়ে যাচ্ছে। কাকা, আপনাদের এই যে ত্রাণ যে আপনারা পাচ্ছেন আসলে চেয়ারম্যান সাহেবের পক্ষে থেকে এই ত্রাণগুলা দিচ্ছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দিতেছে। আপনি কি বলেন? বলি চেয়ারম্যান সাহেব বলছে পক্ষে থেকে দিতেছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনগণ এখানে অবস্থান রেখেছে, আসলে এই চেয়ারম্যান সাহেব ফ্যামিলিগতভাবে নিজ অর্থায়ন থেকে প্রতি বছরে এইভাবে দিচ্ছে? আপনারা যে এই যে ত্রাণগুলো যে আজ আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা ঈদ উপলক্ষে বাবু চেয়ারম্যান আসলে তারা ফ্যামিলিগতভাবে নিজ অর্থায়ন থেকে এই ত্রাণগুলো দিচ্ছে? প্রতি সময় হে দেয় বাবু চেয়ারম্যান, আরো গেছে বারো দিছে, এবারও দিতেছে। গরিবের লিগা হে, গরিবের লিগা প্রতি বছরে দেয় হে, গরিবের লিগা হে সব সময় ই করে দিছে চেয়ারম্যান। চেয়ারম্যান সব চেয়ারম্যান সাহেব কি নিজ অর্থায়ন দিকে দিচ্ছে? নিজের থনে দিছে। ধন্যবাদ। আপনারা প্রতি বছরে পান? হ্যাঁ, প্রতি বছরে পাই বাবা। নিজ অর্থায়ন থেকে চেয়ারম্যান সাহেব কিরকম লোক? অনেক ভালো ভালো লোক। তার ভাই কিরকম হুমায়ুন? সবই ভালো। তাই তবে বেকই ভালো, ফ্যামিলি ভালো। হ্যাঁ, এই ইরো সব উপলক্ষে এসে দিতাছে ঈদ উপলক্ষে। হ্যাঁ, ঈদ উপলক্ষে দিতাছে। প্রত্যেক বছরে পাচ্ছেন আপনারা? প্রত্যেক বছরে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চেয়ারম্যান সাহেবের ভাই হুমায়ুন ভাই একজন সমাজ সেবক, তার সাথে আমরা একটু কথা বলবো। আজ যে আমরা দেখতে পারলাম মাহে রমজান উপলক্ষে হাজার হাজারে মানুষকে ত্রাণ দিচ্ছে, যে আসলে এই ত্রাণটা তারা কিভাবে দিচ্ছে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলা টিভি 71-কে। আসলে আজকে আমাদের মা বাবা হাজি রাজ্জাক এন হাজি আনোয়ারা বেগমের স্মৃতি সৌজন্যে আমরা ইয়ের আয়োজন করেছি। এটা হচ্ছে মায়ের রমজান উপলক্ষে প্রত্যেক বছর আমরা করে থাকি এই উপলক্ষেই এই ত্রাণ বিতরণ। তো আমরা সবাইকে আমরা মোটামুটি 1500 লোকের আয়োজন করা হয়েছে। এখানে আপনার 5 কেজি চাল, তারপরে 1 কেজি তেল, 1 কেজি ছোলা, 1 কেজি হচ্ছে বুট, তারপরে 1 কেজি খেজুর, তারপর দুই প্যাকেট সেমাই, তেল ডাল আছে 1 কেজি, এই তো টোটাল চিনি আছে 1 কেজি, টোটাল 15 কেজি জিনিসপত্র আছে। তো এটা সবার উদ্দেশ্যে এবং সবাই আমাদের জন্য দোয়া করবে, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব হাজি
হাজী বাবুল হোসেনকে দোয়া করবেন এবং সে যেন প্রত্যেক বছর ন্যায় দিয়ে যেতে পারে, জনগণের সেবা করতে পারে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি চেয়ারম্যান বাবু ভাই, একজন সফল চেয়ারম্যান হিসাবে তিনি অসহায় মানুষের পাশে সেবা নিয়োজিত হয়ে থাকেন, সেই ধারাবাহিক লক্ষ্যে আজ তার ছোট ভাই তার সাথে আমরা কথা বলে থাকি যে 1500 মানুষের এই ত্রাণ দিতে সক্ষম হয়েছে। তিনি আরও বলে থাকেন প্রত্যেক রোজায় প্রত্যেকটা ঈদ উপলক্ষে অসহায় মানুষকে তারা ফ্যামিলিগতভাবে এই সেবাগুলো দিয়ে আসছে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।